মনপুরা ছবির মাধ্যমে 2009 সালেই রূপালি পর্দায় অভিষেক করার কথা ছিল জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। বিভিন্ন কারণে সেই সময়ে এই ছবিতে প্রভার অভিনয় করা হয়নি। এদিকে 10 বছর পার হওয়ার পরেও বড় পর্দায় অভিষেক হলো না এই মডেল কন্যার। তবে গেল বছর জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে নির্মাতা অঞ্জন আইচের রূপবতী শিরোনামের একটি ছবিতে প্রভা অভিনয় করবেন বলে সংবাদ প্রকাশ হয়। প্রভাও চলচ্চিত্রে অভিনয় করছেন বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান। ফের আশা জাগে চলচ্চিত্রে নিজেকে উপস্থাপন করার। এরই মধ্যে প্রায় এক বছর শেষের দিকে, সেই ছবির শুটিং এখনো শুরু হয়নি। কখন এই ছবির নির্মাণ কাজ শুরু হবে সেটিও জানেন না এই গ্ল্যামার কন্যা। তিনি আরো বলেন, নির্মাতা আমাকে জানান কিছু সমস্যার কারণে শুটিং এর কাজে দেরি হচ্ছে, তবে কবে কখন এই ছবির কাজ শুরু হবে সেটি নির্মাতাই ভালো জানেন। এই ছবির বিষয়ে এর বেশি আমি কিছু জানি না। মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে এই ছবিটি আদৌ নির্মাণ হবার কোনো সম্ভাবনা নেই, ফলে প্রভার বড় পর্দায় আর অভিনয় করা হলো না। এদিকে এই সময়ে ছোট পর্দার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। একক নাটক ও টেলিছবিতেই প্রভার ব্যস্ততা। প্রিয় দর্শক, এরকমের নিউজ আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।